আসসালামু আলাইকুম তো আজকে যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওটিতে আমরা কোর টোকেনগুলা কীভাবে অ্যাস্টেকিং করে আপনারা আর্নিং জেনারেট করবেন সে বিষয়টি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেব তো আপনারা যারা যারা কোর মাইনিং করেছেন তাদের প্রত্যেকের টোকেনগুলো কিন্তু আনলক করা হয়েছে পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্ট টোকেন আপনি চাইলে এখন অ্যাস্টকিংয়ে লাগিয়ে প্রত্যেক দিন এখান থেকে একটি আর্নিং জেনারেট করে নিতে পারবেন তো চলুন আজকের মেন যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটিতে আমরা চলে যাব ভিডিও শুরুতে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনো চ্যালটি সাবস্ক্রাইব করে না অবশ্যই নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেন আজকে যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওটিতে মাস্ট বি প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন তো আজকের এই যে অপারটি রয়েছে এই অপারটিতে যারা যারা এখনও জয়েন করে নেয় তারা চাইলে এখন জয়েন করতে পারেন অর্থাৎ তাদের যে আদার্স এয়ারডপগুলো রয়েছে ওই এয়ারডপগুলোতে চাইলে আপনারা জয়েন করতে পারেন তো জয়েন করার জন্য জাস্ট আপনারা কী করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন বারে ক্লিক করার পর সেম এরকমই নিয়ে আসা হবে জাস্ট আপনারা একটু করবেন দেখতে পাচ্ছেন আজকের অপার লিঙ্ক এই যে আজকের অপার লিঙ্কটি রয়েছে এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই যে পোস্টটি রয়েছে এই পোস্টটিতে নিয়ে আসা হবে পোস্টটিতে আসার পর আপনারা জাস্ট এখানে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটির মাধ্যমে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বিস্তারিত কিন্তু এখানে ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিও দেখেও এখানে কাজটুকু করে নিতে পারেন তো এখানে জয়েন করার পর আপনারা কী করবেন এখানে যে তিনটি এখন বর্তমানে প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টগুলোতে জাস্ট আপনারা টাস্ক করবেন টাস্ক করার পর উপরে আপনারা এখানে দেখতে পাবেন জয়েন এয়ারডপ নামে একটি বাটন এই জয়েন এয়ারডপ বাটনে বাটনে ক্লিক করে আপনারা জাস্ট এগুলোতে জয়েন করে নেবেন প্রত্যেক চব্বিশ ঘন্টা পরপর আপনারা আপনাদের যে টোকেনগুলো এখানে দিবে এই টোকেনগুলো এখানে যে ক্লাইম অপশানটি রয়েছে এই ক্লাইম অপশানে ক্লিক করে করে ক্লাইম করে নেবেন তো এটি পরবর্তীতে মেবি আমাদেরকে কোর দিতে পারে অথবা তাদের যে নিজস্ব এখানে প্রজেক্টগুলো রয়েছে প্রজেক্টের টোকেন দিতে পারে এই উপায় আপনারা কিন্তু এই যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটি থেকে এখনও আর্নিং জেনারেট করে নিতে পারবেন তো অলরেডি যারা এখানে আর্নিং জেনারেট করে নিয়েছেন কোর টোকেনগুলো আপনারা চাইলে আপনাদের কোর টোকেনগুলো এখন অ্যাস্টেকিং করে আর্নিং জেনারেট করতে পারবেন কীভাবে করবেন সে বিষয়টি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করতেছি তো এটি স্টেকিং করার জন্য প্রথমেই আপনারা আপনাদের যে ম্যাটামাক্সটি রয়েছে ম্যাটামাক্সটি ওপেন করে নেবেন আপনারা যদি এখানে অ্যাপস থেকে কাজ করে থাকেন তাহলে অ্যাপস থেকে আপনাদেরকে করলে বেটার হবে আপনারা সরাসরি ম্যাটামাক্সের অ্যাপসটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে দেন আপনার ওয়ালেটটি ইনপুট করে এখানে আপনারা এটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনারা আপনাদের যে টোকেনগুলো আনলক দেখবেন এই টোকেনগুলো কিন্তু এখানে শো হবে তো এখানে টোটাল আমার কিন্তু একশো প্লাস কিন্তু এখানে আপনার টোকেন আনলক হয়েছিল কিছু টোকেন আমি এখান থেকে একশোর উপরে আমি টোকেন এখান থেকে উইড্রো করেছি উইড্রো করে আমি এটি সেল আউট করে দিয়েছি আমি যদি তার প্রুফটা আমি আপনাদেরকে দেখাই এখান থেকে জাস্ট আমরা হিস্টোরিতে চলে যাব হিস্টোরিতে যাওয়ার পর এখানে আমাদের যে আপনার হিস্টোরিটি রয়েছে হিস্টোরিটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন একশোটি কোড টোকেন কিন্তু আমি অলরেডি সেল আউট করে দিয়েছি তো বাকি এখানে আটটি টোকেন এখানে আমি রেখে দিয়েছি এটি আমি লাইভে আপনাদের মাঝে এখন আপনার অ্যাস্ট্রেকিং করে দেখাবো কিভাবে এখানে অ্যাস্টেকিং করে আর্নিংটি জেনারেট করতে হয় সেই বিষয়টি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব তো শুরুতে আপনারা যে কাজটুকু করবেন তা হচ্ছে উপরে থ্রি ক্লিক করবেন দেন এখানে ব্রাউজার অপশনে ক্লিক করবেন ব্রাউজার অপশনে ক্লিক করার পর এখানে সার্চ বারে ক্লিক করে দেবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে সরাসরি আপনারা কোড আউট ডট ওআরজি যেটি লেখা আছে আপনারা এখানে কোড আউট ডট ওআরজির আগে জাস্ট আপনারা কি করবেন অ্যাস্টেকিং লাগিয়ে দেবেন তো এটি আগে যখন সার্চ দেবেন তখন সেম এই যে পেসটি রয়েছে এই পেজটিতে নিয়ে আসা হবে এখানে আপনারা লিখবেন অথবা এসটেক ডট ওর জি কোডাউ ডট ও জি এটি লিখে সার্চ দিলেও হবে জাস্ট এটি লিখবেন লেখার পর এখানে আপনারা এই যে কানেক্ট অপশনটি রয়েছে এই কানেক্ট অপশনে একটি ক্লিক করে দেবেন কানেক্ট অপশনে ক্লিক করার পর এটি কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটি আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে তো এখন আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে অনেকগুলা ভ্যালিডেটর রয়েছে তো এই যে ভ্যালিডেটরগুলো রয়েছে এই ভ্যালিডেটরগুলোর আন্ডারে কিন্তু আমাদেরকে আমাদের যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলোকে এসটেকিং করতে তো আপনাদের যেটি ফেভারিট মনে হয় আপনারা ওটিতে করবেন জাস্ট আমরা এখান থেকে একদম শুরুর দিকে যেটি রয়েছে এটিতে করব। তো এখানে আপনার সবচেয়ে বেশি লোক এখানে কি করেছে জাস্ট এখানে আপনার স্টিকিংটা করেছে আপনারা যদি লক্ষ্য করেন সবচেয়ে বেশি কিন্তু এখানে এই লোক স্টিকিং করেছে তো আমরা এখানে জাস্ট এটি করবো এখানে জাস্ট নোট পর এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর সেম এরকম চলে আসবে আপনার উপরে যেটি রয়েছে ডেলিগেট এই যে বাটনটি রয়েছে ডেলিগেট বাটনে জাস্ট একটি ক্লিক করে দেবেন তো ডেলিগেট বাটনে ক্লিক করার পর সেম এরকম একটি এন্টারপ্রেস শো হয়ে যাবে তো আমাদের এখানে যেহেতু টোটাল আটটি টোকেন রয়েছে আমরা এখান থেকে আটটি টোকেন দিয়ে দেবো এখানে জাস্ট আটটি টোকেন আমি দিয়ে দিলাম এখানে ষাটটি আট ষাটটি দিয়ে দিলাম একটি টোকেন আমার ওয়ালেটে থাকুক দেন এখান থেকে ডেলিগেট অপশনে একটি ক্লিক করে দেবেন ডেলিকেট অপশন ক্লিক করার পর এখানে কনফার্মেশন চাইবে জাস্ট একটু ওয়েট করবেন দেন এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন তো কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের কনফার্মেশনটি হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ফি কিন্তু একদম কম কাটতেছে ডাবল ডাবল জিরো এখান থেকে সরি থ্রিপল জিরো ওয়ান এখান থেকে মাত্র টোকেন কেটেছে তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশানটি কিন্তু সাকসেস হয়ে গেছে ট্রানজেকশনটি সাকসেস হয়ে গেলে সেম এরকম চলে আসবে তো এখান থেকে জাস্ট আপনারা ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন ক্লোজ অপশানে ক্লিক করার পর এখন আপনারা তো এখানে জাস্ট অ্যাস করেছেন কীভাবে এখন আপনারা আপনাদের যে অ্যাসট্রেকিং এর কমিশনটি রয়েছে কমিশনটি আপনারা ক্লাইম করবেন সে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট পেন রয়েছে এই যে থ্রি ডট টোয়েন্টটি রয়েছে এই থ্রি ডট মেনতে একটি ক্লিক করবেন থ্রি ডট মেনতে ক্লিক করার পর মাই স্ট্রেকিং যে বাটনটি রয়েছে এই মাই স্ট্রেকিং বাটনে একটি ক্লিক করে দেবেন মাই স্ট্রেকিং বাটনে ক্লিক করার পর সেম এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা টোটাল ষাটটি কোর এখানে আপনার স্ট্রেকিং করেছি এবং কি এখানে একটি টোকেন দেখাচ্ছে সরি একটি ভ্যালিডেটর রয়েছে তো আমরা এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবো নিচে আসার পর আমাদের যে কমিশনটি রয়েছে এই কমিশনটি আমরা এখানে দেখতে পাব কয়েন রিওয়ার্ড এই যে বাটনটি রয়েছে এখানে আমরা দেখতে পাবো এখানে টাস্ক করবো টাস্ক করার পর অটোমেটিক একটি ট্রানজাকশন ফি চাইবে এই ট্রানজ্যাকশন ফিটি দিয়ে দেবেন আপনারা আপনাদের কোর্টটি যেটি আপনার এখানে আনলক হবে যেটি আপনাকে এখানে রিওয়ার্ড দেবে ওটি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তো কত পার্সেন্ট কমিশন দেবে সে বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন মেবি আপনার ডেলি টু পার্সেন্ট করে কমিশন দেবে তো আশা করি আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করতে পেরেছি কীভাবে আপনাদের যে টোকেনগুলো রয়েছে ওই টোকেনগুলো এখানে আপনারা স্টেকিং করে আর্নিংটি জেনারেট করতে পারবেন তো আজকের এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম